রেডিও ভেরিতাস এশিয়ার যুবতরঙ্গ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুবতরঙ্গ অনুষ্ঠানে আমরা আজ আলোচনা করব ক্যারিয়ার ম্যানেজমেন্ট নিয়ে। একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন সমাপ্তির পরে যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন সে বিভিন্ন বিষয়ে বাধার সম্মুখীন হয়। কর্মজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ তার সামনে চলে আসে, আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তার যে প্রস্তুতি গ্রহণ প্রয়োজন, সেই প্রস্তুতির বিষয়টি শুরু হয় কিন্তু তার শিক্ষাজীবনের শুরু থেকে। তো একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন থেকে কিভাবে কর্মজীবনের প্রস্তুতি গ্রহণ করবেন, সেই পদ্ধতিগুলো নিয়েই আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলতে থাকবে। আর এই অনুষ্ঠানটি পরিবেশন করব আমি সাজ্জাদ হোসেন। ক্যারিয়ার ম্যানেজমেন্ট যে বিষয়টি সম্পর্কে বলা হচ্ছে, এই বিষয়টি কেন প্রয়োজন? ক্যারিয়ার ম্যানেজমেন্ট বিষয়টি একটি সামগ্রিক বিষয় যা জীবনের পরিকল্পনার সাথে যুক্ত। ক্যারিয়ার লাইফটা গড়ে তোলার জন্য জীবনের শিক্ষা জীবনের শুরু থেকেই এই প্ল্যান গ্রহণ করা উচিত, আর এই প্ল্যানটি হবে সামগ্রিক শিক্ষা জীবনের সমস্ত দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি সঞ্চয়ের মাধ্যমে কিভাবে আমরা কর্মজীবনকে সুন্দর এবং সুগঠিত করতে পারি। ক্যারিয়ার ম্যানেজমেন্ট কয়েকটা বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ক্যারিয়ার ম্যানেজমেন্ট আমাদের জীবনে প্রয়োজন? ক্যারিয়ার ম্যানেজমেন্ট আমাদের জীবনের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে। কী ধরনের প্রফেশনাল স্কিল এবং কী ধরনের ডেভেলপমেন্ট আমার প্রয়োজন, সেই দিক নির্দেশনা আমরা ক্যারিয়ার ম্যানেজমেন্ট থেকে পেতে পারি। শিক্ষাজীবনের পরে আমরা যখন কর্মজীবনে প্রবেশ করব, তখন আমি কিভাবে জব সার্কুলার অ্যানালাইসিস করব, জবের জন্য সিভি তৈরি করব, অ্যাপ্লিকেশন করব এবং আমার ট্যালেন্ট ম্যানেজমেন্টগুলো কী হবে, এই বিষয়গুলো নিয়ে ক্যারিয়ার ম্যানেজমেন্ট আলোচনা করে থাকি। ক্যারিয়ার ম্যানেজমেন্টের বিষয়টি আসলে শুরু হয় একজন শিক্ষার্থীর প্রাথমিক পর্যায় থেকে। প্রাথমিক পর্যায় বলতে তার একেবারে স্কুল পর্যায় থেকে। স্কুল পর্যায় থেকে প্রাইমারি এডুকেশন পর্যন্ত আমরা এটাকে প্রাইমারি স্টেজ বলতে পারি। ক্যারিয়ার ম্যানেজমেন্টের প্রাইমারি স্টেজে একজন শিক্ষার্থী কিভাবে তার আন্তঃব্যক্তিক যোগাযোগ গড়ে তুলবে, নীতি নৈতিকতা সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং কিভাবে তার এডুকেশনাল টাস্ক, একাডেমিক টাস্ক সম্পন্ন করবে, এই বিষয়ে মোটামুটি ধারণা পেতে পারে। এবং এই ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের মোটিভেশন বা প্রেরণাই হতে পারে একজন শিক্ষার্থীর মূল পাথেয়। এই মোটিভেশন একজন শিক্ষার্থীকে তার আত্মবিশ্বাস জাগ্রত করতে সহযোগিতা করে। এরপরে যদি আমরা দেখি সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে একজন শিক্ষার্থী কিভাবে তার স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। হায়ার সেকেন্ডারি স্টেজে গিয়ে দেখা যায় যে একজন শিক্ষার্থী তার লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়, তার ইন্টারপার্সোনাল স্কিল, আন্ডারস্ট্যান্ডিং এবং সেলফ রেসপেক্টের জায়গাগুলো বৃদ্ধি পেতে থাকে, তার আচরণগত কিছু পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনগুলো নিয়ে সমাজে মিশতে শেখে। তার মধ্যে বহির্জগতের একটি প্রভাব লক্ষ্য করা যায় এবং এই প্রভাবগুলো তখন সে নিজের মধ্যে আনতে শেখে, যা তার আচরণে প্রভাব ফেলে। ক্যারিয়ার ম্যানেজমেন্টের এই পার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টে একজন শিক্ষার্থী যেমন তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়, বাইরের সমাজের সাথে মিশতে শেখে এবং আচরণগত পরিবর্তন এই স্টেজে সবথেকে বেশি দেখা যায়। তাই এই স্টেজটাকে সাবধানে অতিক্রম করতে হয়। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী স্টেপগুলো নিয়ে, যেখানে একজন শিক্ষার্থী তার গভীরতম জায়গা থেকে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের পর্যায়ে যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ধন্যবাদ।